সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম চট্টগ্রামের মাতম্বি বীরহাট এলাকায় রবিউল ভাইয়ের প্রতিষ্ঠান মেসার্স আদিবের রেপ্রেজেশনে। এখানে জাহাজের পুরাতন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ড্রাই মেশিন ইত্যাদি সরঞ্জাম পাওয়া যায়। আজকে আপনাদেরকে এক এক করে জিনিসপত্রগুলোর দাম জানিয়ে দেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন জিনিসপত্রগুলোর দাম এক এক করে আমরা জেনে নিই। এটা হচ্ছে শ্যাম্পু, জাপানি কোম্পানি। এটার প্রাইস পড়বে আপনার 10,000 টাকা প্রায়, ফিক্সড। হ্যাঁ, ফিক্সড 10,000 টাকা। হ্যাঁ, উপরেরটা এটা ডিপ, আর গুলো নর্মাল। হ্যাঁ, হচ্ছে শ্যাম্পু। আর শ্যাম্পুর মধ্যে আরেকটা আছে, শ্যাম্পুর মধ্যে এটা আছে আবার নন পোস্ট। এটা হচ্ছে নন পোস্ট, এটার রেট পড়বে 14,000 টাকা। হ্যাঁ, এটার রেট পড়বে 14,000 টাকা। তারপর আছে এলজি, এলজি এগুলোর রেট পড়বে প্রায় ফিক্সড 10,000 টাকা। 10,000 টাকা করে রাখা যাবে, এগুলো ফিক্সড। হ্যাঁ, ফিক্সড 10,000। হ্যাঁ, নিচেরটাই সেম, নিচেরটা একটু কম রাখা যাবে, নিচেরটাই কম রাখা যাবে। এগুলো 9,000 টাকা রাখা যাবে ফিক্সড। 9,000 টাকা রাখা যাবে। হ্যাঁ, এলজি। হ্যাঁ, 9,000 টাকা। তারপরে এইটা আছে, এগুলো সেম, সবগুলো কোম্পানি সেম। এগুলো ফিক্সড প্রাইস রাখা যাবে 10,000। এগুলো হচ্ছে আপনার 120 লিটার। হ্যাঁ, 120 লিটার। তারপর আছে হানসা, হানসাগুলো প্রায় ফিক্সড 6,500 টাকা রাখা যাবে। হ্যাঁ, ফিক্সড। হ্যাঁ, ছোটো এটা ডিপ, এটা ডিপ, আরগুলো নর্মাল। এগুলো হচ্ছে আপনার 45 লিটার। হ্যাঁ, এটা হয় সেম, এটা 6,000 টাকা রাখা যাবে ফিক্সড। ওইটা ডিপ, আরগুলো নর্মাল, সবগুলো একদম ফ্রেশ আছে। তারপর আছে ড্রায়ার, ড্রায়ার মধ্যে এগুলো শুধু 100% এগুলো শুকাই দিবে। আপনার প্রায় 8 কেজি হবে, 8 কেজি। হ্যাঁ, দাম কত পড়বে? এর দাম পড়বে আপনার 14,000 টাকা। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই চালিয়ে দেখা দিব। তারপর আছে ইন্ডাস্ট্রিট, ইন্ডাস্ট্রিট ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন আবার 250 আছে, 6 কেজি। এগুলোর দাম পড়বে আপনার 15,000 টাকা। এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়া। আমাদের 3 পিস আছে আমার কাছে, ড্রায়ার আছে 2টা, তারপর ওয়াশিং মেশিন আছে 3টা। এটার দামও কি সেম? হ্যাঁ, এটার দামও সেম, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিট। কত বলছিলেন যে? 15,000 টাকা পড়বে। এটা সেম ড্রায়ার, দুটো সেম। হ্যাঁ, এটা আরও ফ্রেশ কোম্পানি, এটা ফ্রেশ আরও। আচ্ছা, এটা আরও ফ্রেশ না, শুকিয়ে দিবে না? হ্যাঁ, শুকিয়ে দিবে। কত বলছে এটা? এটা হচ্ছে ডিপ, এটা ইন্ডাস্ট্রিট, মেড ইন ইন্দোনেশিয়া। এটা হচ্ছে আপনার প্রায় 250 লিটার, পুরোটাই ডিপ, পুরোটাই ডিপ। এদিকে আবার দাগনি সিস্টেমের মধ্যে, আবার নিচের মধ্যে আবার আপনার ড্রায়ার আছে। আচ্ছা, ড্রায়ার কয়টি আছে? ড্রায়ার 3টা আছে, তারপর আছে ইন্ডাস্ট্রিট ফ্রিজ, এটা নর্মাল, কত লিটার? এটা
এটা প্রায় 300 লিটারের উপরে, 300 লিটার উপরে। এটা ডিপ, নিচেটা ডিপ, উপরেগুলো নর্মাল। তিনটে ডয়ার আছে না? হ্যাঁ। আপনার ইতালি না? এটা ডিপ, তারপর কেউ যদি কমের মধ্যে নিতে চান এগুলো কম রাখা যাবে। এগুলো হচ্ছে আপনার পোলার কোম্পানি, পোল্যান্ড দেশের, হ্যাঁ পোল্যান্ডের, ওগুলো কম রাখা যাবে। 5000 টাকা করে রাখা যাবে। পুরোটাই তো নর্মাল লাগে না? এটা ডিপ, উপরেটা ডিপ, এটা ডিপ, আরগুলো নর্মাল, সবগুলো আছে, বক্স পকেটে সবগুলো আছে। ওগুলো তো ফ্রেশ আছে? হ্যাঁ ফ্রেশ আছে। কত বললেন? 5000 টাকা। 5000? এটাও সেম, এটা একটু রেট, এটা 6000 টাকা লাগবে। হ্যাঁ এটা রেটের থেকে একটু ফ্রেশ আর কি, মানে মাল হিসেবে কিনা আর কি, আমাদের যেরকম ফ্রেশ ওইরকম কিনা, এরকম আমাদের বিক্রির মধ্যে ইয়ে করে। আর এগুলো হচ্ছে ডিপ, 750 লিটারের ডিপ। 750 লিটার? হ্যাঁ। কোন দেশে ভাইয়া? এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়া। একটু খুলে দেখান। দুই দরজার মধ্যে এগুলো ওয়াশ করলে আরও ফ্রেশ হবে। সেম 750 লিটার। এটার দাম কি সেম নাকি? হ্যাঁ দামও সেম। এটা মেড ইন ইন্দোনেশিয়া। এটা মেড ইন ইন্দোনেশিয়া।